পুরানো বাড়ি ছেড়ে দ্বারকানাথ উঠে এলেন কর্ণবালী স্ট্রিটের নতুন বাড়িতে। চোখ জুড়ানো বাড়ি বটে, বিশাল দালান, খিলানে সূক্ষ্ম জাফরির কাজ, পুরনো কলকাতার বাড়ির খড়খড়ি দেয়াল জানলা, আর সেই জানলার ঝিলমিলিটার পাখি তুলে শহর কলকাতার পথে চোখ কাদম্বিনীর, টানা বারান্দায় খসখস ঝোলানো, মেয়েদের আবরু বাঁচাতে। নতুন বাড়ি পেয়ে খুশি দ্বারকানাথ কাদম্বিনী, ততটাই খুশি পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস, শিল্প নির্দেশক জয়চন্দ্র। মাস্ক পরা পুরোহিত মশাইয়ের উপস্থিতিতে নারকেল ভেঙে ধুমধাম করে গৃহপ্রবেশ হল। দ্বারকানাথ কাদম্বিনী নয় খুশি, বাকিরা খুশি কেন? বাস্তবে নয়, পুরো বিষয়টাই ঘটেছে ছোট পর্দায় কাদম্বিনী মেগায়। এতদিন বেলগাছিয়া রাজবাড়িতে শুট হতো, এবার শিল্প নির্দেশকের তৈরি নতুন ফ্লোরে পা রাখলেন টিম কাদম্বিনী। দ্বারকানাথের কর্ণবালী স্ট্রিটের বাড়ির প্রতিরূপ এই সেট। চেনা মেকআপে সেটে পা রেখে উজ্জ্বল কাদম্বিনী উশসী রায় জানালেন, আমরা ভীষণ এক্সাইটেড, এই প্রথম আমরা ফ্লোরে পা রাখলাম। আমি এর আগে কোনো পিরিয়ড ড্রামায় কাজ করিনি, ফলে বেলগাছিয়া রাজবাড়িতে কাজ করার মজা আমার কাছে একরকম, আবার নতুন ফ্লোরে কাজ করার মজা আরেক রকম। চেষ্টা করব যাতে আরো মন দিয়ে অভিনয় করতে পারি। এই মত কি পরিচালকেরও? রাজেন্দ্র প্রসাদের মতে বেলগাছিয়া রাজবাড়িতে কাজ করতে করতে এই রুমের একটি বাড়ির সেটের কথা মাথায় ভাসছিল সবার, যেটা রাজবাড়িতে সম্পূর্ণরূপে পাওয়া যাচ্ছিল না, সেটা এবার পাওয়ায় ভালো লাগছে। সেট ঘুরলেই বোঝা যাবে কত সূক্ষ্ম কারুকাজে বানানো হয়েছে পুরোটা। খুশি শিল্প নির্দেশক, এতদিন যেন অসম্পূর্ণ লাগছিল নিজের হাতে বানানো সেটটিকে, এবার পূর্ণতা পাচ্ছে অভিনেতা কলাকুশলীদের উপস্থিতিতে। 40 দিন ধরে বানানো দোতলা বাড়ির এই সেটের বারান্দায় সাজানো নানা গাছের টব দামি আসবাবের রেপ্লিকায়, দেখে কে বলবে এটা সত্যিকারের বাড়ি নয় একটা সেট?